আপনি যখন সোজা পথে চলবেন তখন এই সোজা পথে চলতে গিয়ে আপনার অনেক বাধা আসবে। আর কিছু লোকের স্বার্থের পরিপন্থী যদি আপনি হয়ে যান, তারা চাইবে পথের কাঁটা সরাতে, এবং অনেক সময় তাদের সেই নিজস্ব ক্ষমতা থাকে না। তখন তারা কি করে, কয়েকজন মিলে, আপনি যখন এইরকম কয়েকজনকে তৈরি করে ফেলবেন, তারা একত্রীভূত শক্তি প্রয়োগ করবে। আজকের প্রসঙ্গটা ঠিক তেমন, কিন্তু তখন সেই সময় কি করা উচিত আলোচনাটাও হবে। জীবনে এরকম সমস্যায় অনেকে পড়েছেন, পড়বেন বা পড়েছি, এটাও হবে। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি চলার পথে এরকম মানুষ বাধা হয়ে যায়। আজকে দর্শক বন্ধু তিনি বলছেন, মিথ্যুকদের চক্রে অপরাধী সাব্যস্ত হলে কি করবেন, এই কথাটা বলছেন যে মিথ্যুকদের চক্রে অপরাধী সাব্যস্ত হয়েছে। মিথ্যুকরা মিথ্যেটাকে সত্য করে ফেলেছে, অনেক সময় এমন এমন গুজব অপবাদ রটনা করে ওই অপবাদটাকে সত্য করে দেওয়া হয়েছে, এমন ভাবে রটনা করা হয়েছে। সবাই বলছে, সেই শুনে সাময়িক মনে রাখবেন এটা, এই আজকে অপবাদ আপনার সম্পর্কে মিথ্যে গুজব যেটা বলছে, আমি বলবো তর্ক বিবাদ দ্বন্দ্ব যাবেন না, জোর করে আপনি বোঝাবার চেষ্টা করছেন না, তারা জোর করে, তারা যেহেতু শক্তিশালী তারা জোর করে মিথ্যেটাকে চাপাচ্ছে, কি হবে, আপনি একটা মানসিক অস্বস্তিতে পড়বেন, একটা সময় পর নিজের আর বাঁচতেও ভালো লাগবে না। দ্বন্দ্ব নয়, প্রথম জায়গাটাই এটা যে ওই জোর করে আমার প্রতিষ্ঠা করার দরকার নেই। তো হ্যাঁ, আমি দেখবো যখন পরিবেশটা দেখবো এরকম নেগেটিভ হয়ে যাচ্ছে, প্রয়োজনে আমি সেই স্থানটা ত্যাগ করবো, প্রয়োজনে সেই মানুষগুলোর সঙ্গ ত্যাগ করবো, প্রয়োজনে সেই পরিবেশটা ত্যাগ করবো। হ্যাঁ, দিনের বেলা মাঝে মাঝে বর্ষাকালে দেখবেন, একবার বেলা 12:30টার সময় দেখলাম পুরো অন্ধকার করে এসেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, তারপর দুপুর 3টের সময় এরকম হবে দেখছি, আস্তে আস্তে করে আবার রোদ দেখা যাচ্ছে, বিলম্ব লাগবে, অনেক ঝড় ঝাপটা সইতে হবে। এই ঝড়টাই শিক্ষা দিল, এরকম ঝড় সইতে হবে, প্রবল বৃষ্টি সইতে হবে, তর্জন গর্জন সইতে হবে, তারপর দেখবেন সূর্যের কিরণ আবার দেখা দেবে। আপনি যদি ঠিক হয়ে থাকেন, পৃথিবীতে কোনো কিছুর ক্ষমতা নেই আপনাকে ভুল প্রমাণ করবে। হ্যাঁ, সাময়িক কষ্ট পাবেন, সাময়িক অপবাদ, সাময়িক গঞ্জনা, সাময়িক দুর্ব্যবহার সব আসবে। আমি ঠিক থাকলে একদম নিজের মন প্রশান্তিতে থাকুন, ঠিক আছি মানে কি, আমি যদি সত্যের পথে চলি, আমি ন্যায়ের পথে চলি, ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি ঈশ্বরের চরণে বসে আছি, তাহলে আমার কোনো চিন্তা নেই। বরঞ্চ ওরা প্রত্যেকে যে মিথ্যাচার করছে, কর্মফল, ওই কর্মফল তাদেরকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির বিধান, প্রকৃতির বিচারের বাইরে আমরা কেউ নই, তাই সেইটা মনে রেখে চলতে হবে। আর দুঃখ পাবেন না একদম, ডিপ্রেশন একদম নয়, মনের জোর নিয়ে চলুন, আমি তো ঠিক আছি, যা বলুক, যে যা বলুক, ঠিক তেমন কেউ হীরে হাতে পেয়ে চিনতে পারে না, কাজ ভেবে ফেলে দিচ্ছে। তাহলে আপনার দোষ কোথায়? আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।